بسم الله الرحمن الرحيم دايماي بروم دايلو الله رنامي طاسيم تلك آيات الكتاب المبين এই আয়াতগুলি সুস্পষ্ট কিতাবের نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون আমি তোমার নিকট মূসা ও ফিরাউনের কিছু বৃত্তান্ত যথাযথভাবে বিবৃত করিতেছি মুমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين فرعون দেশে পরাক্রমশালী হইয়াছিল এবং সেখানকার অধিবাসী বৃন্দকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করিয়া উহাদের একটি শ্রেণীকে সে হীনবল করিয়াছিল উহাদের পুত্রগণকে সে হত্যা করিত এবং নারীগণকে জীবিত থাকিতে দিত সে তো ছিল বিপর্যয় সৃষ্টিকারী ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين আমি ইচ্ছা করিলাম সে দেশে যাহাদেরকে হীনবল করা হইয়াছিল তাহাদের প্রতি অনুগ্রহ করিতে তাহাদেরকে নেতৃত্ব দান করিতে ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون এবং তাদেরকে দেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত করিতে আর ফিরাউন হামান ও তাহাদের বাহিনীকে তাহা দেখাইয়া দিতে যাহা উহাদের নিকট তাহারা আশঙ্কা করিত وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين موسى জননীর অন্তরে আমি ইঙ্গিতে নির্দেশ করিলাম শিশুটিকে স্তন্য দান করিতে থাকো যখন তুমি তাহার সম্পর্কে কোনো আশঙ্কা করিবে তখন ইহাকে দরিয়ায় নিক্ষিপ করিও এবং ভয় করিও না দুঃখ করিও না আমি অবশ্যই ইহাকে তোমার নিকট ফিরাইয়া দিব এবং ইয়াকে রাসূলদের একজন করিব فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين অতঃপর ফিরাউনের লোকজন তাকে উঠাইয়া লইল ইহার পরিণাম তো এই ছিল যে সে উহাদের শত্রু ও দুঃখের কারণ হইবে অবশ্যই ফিরাউন হামা ও উহাদের বাহিনী ছিল অপরাধী وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون ফিরাউনের স্ত্রী বলিল এই শিশু আমার ও তোমার নয়ন প্রীতিকর ইয়াকে হত্যা করিও না সে আমাদের উপকারে আসিতে পারে
আমরা তাহাকে সন্তান হিসাবেও গ্রহণ করিতে পারি প্রকৃতপক্ষে উহারা ইহার পরিণাম বুঝিতে পারে নাই وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين موسى জননীর হৃদয় অস্থির হইয়া পড়িয়াছিল যাহাতে সে আস্থাশীল হয় তজন্য আমি তাহার হৃদয়কে দৃঢ় করিয়া না দিলে সে তাহার পরিচয় তো প্রকাশ করিয়াই দিত وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون সে মুসার ভগ্নীকে বলিল ইহার পিছনে পিছনে যাও সে উহাদের অজ্ঞাতসারে দূর হইতে তাহাকে দেখিতেছিল وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون পূর্ব হইতেই আমি ধাত্রী স্তন্যপানে তাহাকে বিরত রাখিয়াছিলাম মুসার ভগ্নী বলিল তোমাদেরকে কি আমি এমন এক পরিবারের সন্ধান দিব যাহারা তোমাদের হইয়া ইহাকে লালন পালন করিবে এবং ইহার মঙ্গলকামী হইবে فَرَدَدْنَاهُ إِلَىٰ أُمِّهِ كَيْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ وَلِتَعْلَمَ أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَلِتَعْلَمَ أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ অতঃপর আমি তাহাকে ফিরাইয়া দিলাম তাহার জননীর নিকট যাহাতে তাহার চক্ষু জুড়ায় সে দুঃখ না করে এবং বুঝিতে পারে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য কিন্তু অধিকাংশ মানুষই ইহা জানে না ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين যখন মুসা পূর্ণ যৌবনে উপনীত ও পরিণত বয়স্ক হইল তখন আমি তাহাকে হিকমত ও জ্ঞান দান করিলাম এইভাবে আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কার প্রদান করিয়া থাকি ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين সে নগরীতে প্রবেশ করিল যখন ইহার অধিবাসীরা ছিল অসতর্ক সেখানে সে দুইটি লোককে সংঘর্ষে লিপ্ত দেখিল একজন তাহার নিজ দলের এবং অপরজন তাহার শত্রু দলের মুসার দলের লোকটি উহার শত্রুর বিরুদ্ধে তাহার সাহায্য প্রার্থনা করিল তখন মুসা উহাকে ঘুষি মারিল এইভাবে সে তাহাকে হত্যা করিয়া বসিল মুসা বলিল ইহা শয়তানের কাণ্ড সে তো প্রকাশ্য শত্রু ও বিভ্রান্তকারী قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم সে বলিল হে আমার প্রতিপালক আমি তো আমার নিজের প্রতি জুলুম করিয়াছি সুতরাং আমাকে ক্ষমা কর অতঃপর তিনি তাহাকে ক্ষমা করিলেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين সে আরো বলিল হে আমার প্রতিপালক তুমি যেহেতু আমার প্রতি অনুগ্রহ করিয়াছো আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হইব না
فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه قال له موسى إنك لغوي مبين অতঃপর ভীত সতর্ক অবস্থায় সেই নগরীতে তাহার প্রভাত হইল হঠাৎ সে শুনিতে পাইল পূর্বদিন যে ব্যক্তি তাহার সাহায্য চাইয়াছিল সে তাহার সাহায্যের জন্য চিৎকার করিতেছে মুসা তাহাকে বলিল তুমি তো স্পষ্টই একজন বিভ্রান্ত ব্যক্তি فلما أن أراد أن يبطش بالذي هو عدو لهما قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين অতঃপর মুসা যখন উভয়ের শত্রুকে ধরিতে উদ্যত হইল তখন সে ব্যক্তি বলিয়া উঠিল হে মুসা গতকাল তুমি যেমন এক ব্যক্তিকে হত্যা করিয়াছো সেভাবে আমাকেও কি হত্যা করিতে চাইতেছো তুমি তো পৃথিবীতে স্বেচ্ছাচারী হইতে চাইতেছো শান্তি স্থাপনকারী হইতে চাও না وَجَاءَ رَجُلٌ مِّنْ أَقْصَى الْمَدِينَةِ يَسْعَى قَالَ يَا مُوسَى إِنَّ الْمَلَأَ يَأْتَمِرُونَ بِكَ لِيَقْتُلُوكَ فَاخْرُجْ إِنِّي لَكَ مِنَ النَّاصِحِينَ নগরী দূর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটিয়া আসিল ও বলিল হে মুসা পরিষদ বর্গ তোমাকে হত্যা করিবার পরামর্শ করিতেছে সুতরাং তুমি বাহিরে চলিয়া যাও আমি তো তোমার মঙ্গলকামী فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين ভীত সতর্ক অবস্থায় সে সেখান হইতে বাহির হইয়া পড়িল এবং বলিল হে আমার প্রতিপালক তুমি জালিম সম্প্রদায় হইতে আমাকে রক্ষা করো ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل যখন মুসা মদাইন অভিমুখে যাত্রা করিল তখন বলিল আশা করি আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করিবেন ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء যখন সে মাদাইয়ানের কূপের নিকট পৌঁছিল দেখিল একদল লোক তাহাদের জানোয়ারগুলিকে পানি পান করাইতেছে এবং উহাদের পশ্চাতে দুইজন নারী তাহাদের পশুগুলিকে আগলাইতেছে মুসা বলিল তোমাদের কি ব্যাপার উহারা বলিল আমরা আমাদের জানোয়ারগুলিকে পানি পান করাইতে পারি না যতক্ষণ রাখালেরা উহাদের জানোয়ারগুলিকে লইয়া সরিয়া না যায় আমাদের পিতা অতি বৃদ্ধ ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্ল ফাকালা রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকীর মুসা তখন উহাদের পক্ষে জানোয়ারগুলিকে পানি পান করাইল তৎপর সে ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করিয়া বলিল হে আমার প্রতিপালক তুমি আমার প্রতি যে অনুগ্রহ করিবে আমি তো তাহার কাঙ্গাল
فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين. তখন নারীদ্বয়ের একজন শরমজড়িত চরণে তাহার নিকট আসিল এবং বলিল, আমার পিতা আপনাকে আমন্ত্রণ করিতেছেন আমাদের জানোয়ারগুলিকে পানি পান করাইবার পারিশ্রমিক দেওয়ার জন্য। অতঃপর মুসা তাহার নিকট আসিয়া সমস্ত বৃত্তান্ত বর্ণনা করিলে সে বলিল, ভয় করিও না, তুমি জালিম সম্প্রদায়ের কবল হইতে বাঁচিয়া গিয়াছ। قالت إحداهما يا أبت استأجر إن خير من استأجرت القوي الأمين. উহাদের একজন বলিল, হে পিতা, তুমি ইহাকে মজুর নিযুক্ত করো, কারণ তোমার মজুর হিসাবে উত্তম হইবে সেই ব্যক্তি যে শক্তিশালী বিশ্বস্ত। قال إني أريد أن أنكحك إحدى بنتي هاتين على أن تأجرني ثماني حجج فإن أتممت عشرا فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين. সে মুসাকে বলিল, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বৎসর আমার কাজ করবে, যদি তুমি 10 বৎসর পূর্ণ করো সে তোমার ইচ্ছা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আল্লাহ ইচ্ছা করিলে তুমি আমাকে সদাচারী পাইবে। قال ذلك بيني وبينك أيما الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل. موسى বলিল, আমার ও আপনার মধ্যে এই চুক্তি রহিল, এই দুইটি মেয়াদের কোনো একটি আমি পূর্ণ করিলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকিবে না, আমরা যে বিষয়ে কথা বলিতেছি আল্লাহ তাহার সাক্ষী। فَلَمَّا قَضَى مُوسَى الْأَجَلَ وَسَارَ بِأَهْلِهِ آنَسَ مِنْ جَانِبِ الطُّورِ نَارًا قَالَ لِأَهْلِهِمْ كُثُوا إِنِّي آنست نارا لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون. موسى যখন তার মেয়াদ পূর্ণ করিবার পর সপরিবারে যাত্রা করিল তখন সে তুর পর্বতের দিকে আগুন দেখিতে পাইল। সে তাহার পরিজন বর্গকে বলিল, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখিয়াছি, সম্ভবত আমি সেখান হইতে তোমাদের জন্য খবর আনিতে পারি অথবা একখণ্ড জ্বলন্ত কাঠ আনিতে পারি যাহাতে তোমরা আগুন পোহাইতে পারো। أي يا موسى إني أنا الله رب العالمين. যখন মুসা আগুনের নিকট পৌঁছিল তখন উপত্যকার দক্ষিণ পার্শ্বে পবিত্র ভূমিস্থিত এক বৃক্ষের দিক হইতে তাহাকে আহ্বান করিয়া বলা হইল, হে মুসা, আমি আল্লাহ জগৎসমূহের প্রতিপালক। وأن ألقي عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا
ولم يعقب يا موسى أقبل ولا تخف إنك من الآمنين আরো বলা হইল তুমি তোমার জষ্টি নিক্ষেপ করো অতঃপর যখন সে উহাকে সর্পের ন্যায় ছুটাছুটি করিতে দেখিল তখন পিছনের দিকে ছুটিতে লাগিল এবং ফিরিয়া তাকাইল না তাকে বলা হইল হে মূসা সম্মুখে আইসো ভয় করো না তুমি তো নিরাপদ উসলুক ইয়াদাকা ফি জাইবিকা তখরুজ বাইদা মিন গায়রি সু تخرج بيضاء من غير سوء واضمم إليك جناحك من الرهب فذلك برهانان من ربك إلى فرعون وملئه إنهم كانوا قوما فاسقين তোমার হাত তোমার বগলে রাখো ইহা বাইর হইয়া আসিবে শুভ্র সমুজ্জ্বল নির্দোষ হইয়া ভয় দূর করিবার জন্য তোমার হস্তদয় নিজের দিকে চাপিয়া ধরো এই দুইটি তোমার প্রতিপালক প্রদত্ত প্রমাণ ফেরাউন ও তাহার পরিষদ বর্গের জন্য উহারা তো সত্য ত্যাগী সম্প্রদায় মুসা বলিল হে আমার প্রতিপালক আমি তো উহাদের একজনকে হত্যা করিয়াছি ফলে আমি আশঙ্কা করিতেছি উহারা আমাকে হত্যা করিবে আমার ভ্রাতা হারুন আমা অপেক্ষা বাগ্মী অতএব তাকে আমার সাহায্যকারী রূপে প্রেরণ করো সে আমাকে সমর্থন করিবে আমি আশঙ্কা করি উহারা আমাকে মিথ্যাবাদী বলিবে قال سنشد عضدك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا أنتما ومن اتبعكما الغالبون الله বলিলেন আমি তোমার ভ্রাতার দ্বারা তোমার বাহু শক্তিশালী করিব এবং তোমাদের উভয়কে প্রাধান্য দান করিব উহারা তোমাদের নিকট পৌঁছিতে পারিবে না তোমরা এবং তোমাদের অনুসারীরা আমার নিদর্শন বলে উহাদের উপর প্রবল হইবে فَلَمَّا جَاءَهُمْ مُوسَى بِآيَاتِنَا بَيِّنَاتٍ قَالُوا مَا هَذَا إِلَّا سِحْرٌ مُفْتَرًا وَمَا سَمِعْنَا بِهَذَا فِي آبَائِنَا الْأَوَّلِينَ মুসা যখন উহাদের নিকট আমার সুস্পষ্ট নিদর্শনগুলি লইয়া আসিল উহারা বলিল ইহা তো অলিক ইন্দ্রজাল মাত্র আমাদের পূর্বপুরুষগণের কালে কখনো এইরূপ কথা শুনি নাই وقال موسى ربي أعلم بمن جاء بالهدى من عنده ومن تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون موسى بولিল আমার প্রতিপালক সম্মুখ অবগত কে তাহার নিকট হইতে পথ নির্দেশ আনিয়াছে এবং আখিরাতে কাহার পরিণাম শুভ হইবে জালিমরা কখনো সফল কাম হইবে না وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين فرعون بولিল হে পরিষদ বর্গ
আমি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ আছে বলিয়া জানি না হে হামান তুমি আমার জন্য ইট পোড়াও এবং একটি সুউচ্চ প্রাসাদ তৈরি করো হয়তো আমি ইহাতে উঠিয়া মুসার ইলাকে দেখিতে পারি তবে আমি অবশ্যই মনে করি সে মিথ্যাবাদী واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون فرعون وطهر باهيني অন্যায় ভাবে পৃথিবীতে অহংকার করিয়াছিল এবং উহারা মনে করিয়াছিল যে উহারা আমার নিকট প্রত্যাবর্তিত হইবে না فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين অতএব আমি তাহাকে ও তাহার বাহিনীকে ধরিলাম এবং তাহাদেরকে সমুদ্রে নিক্ষেপ করিলাম দেখো জালিমদের পরিণাম কি হইয়া থাকে وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون উহাদেরকে আমি নেতা করিয়াছিলাম উহারা লোকদেরকে জাহান্নামের দিকে আহ্বান করিত কিয়ামতের দিন উহাদেরকে সাহায্য করা হইবে না وأتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المقبوحين এই পৃথিবীতে আমি উহাদের পশ্চাতে লাগাইয়া দিয়াছি অভিসম্পাত এবং কিয়ামতের দিন উহারা হইবে ঘৃণিত ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى بصائر للناس وهدى ورحمة لعلهم يتذكرون আমি তো পূর্ববর্তী বহু মানব গোষ্ঠীকে বিনাশ করিবার পর মুসাকে দিয়াছিলাম কিতাব মানব জাতির জন্য জ্ঞান বর্তিকা পথ নির্দেশ ও অনুগ্রহ স্বরূপ যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে وَمَا كُنْتَ بِجَانِبِ الْغَرْبِيِّ إِذْ قَضَيْنَا إِلَى مُوسَى الْأَمْرَ وَمَا كُنْتَ مِنَ الشَّاهِدِينَ মূসাকে যখন আমি বিধান দিয়াছিলাম তখন তুমি পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলে না এবং তুমি প্রত্যক্ষ দর্শীও ছিলে না ওয়ালাকিন্না আনশানা কুরুনান ফাতাতাওয়ালা আলাইহিমুল উমুর وما كنت ثاويا في أهل مدين تتلو عليهم آياتنا ولكننا كنا مرسلين بستوت আমি অনেক মানব গোষ্ঠীর আবির্ভাব ঘটাইয়াছিলাম অতঃপর উহাদের বহু যুগ অতিবাহিত হইয়া গিয়াছে তুমি তো মাদায়ন বাসীদের মধ্যে বিদ্যমান ছিলে না উহাদের নিকট আমার আয়াত আবৃত্তি করিবার জন্য আমি তো ছিলাম রাসূল প্রেরণকারী ওয়ামা কুনত বিজানিবিত তূর ইযা নাদাইনা ওয়ালাকিন রাহমাতাম মির রাব্বিকা লিতুনযিরা কওমাম মা আতাহুম মিন নাযীর لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يتذكرون موسى কে যখন আমি আহ্বান করিয়াছিলাম তখন তুমি তুর পর্বত পার্শ্বে উপস্থিত ছিলে না বস্তুতে ইহা তোমার প্রতিপালকের নিকট হইতে দয়া স্বরূপ যাহাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করিতে পারো যাহাদের নিকট তোমার পূর্বে কোনো সতর্ককারী আসে নাই যেন উহারা উপদেশ গ্রহণ করে ওয়ালাউলা আনতুসিবহুম মুসিবাতুন বিমা কদ্দামাত আইদিহিম ফায়াকুলু রাব্বানা
فيقولوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك ونكون من المؤمنين رسول نا পাঠাইলে উহাদের কৃতকর্মের জন্য উহাদের কোন বিপদ হইলে উহারা বলিত হে আমাদের প্রতিপালক তুমি আমাদের নিকট কোন রাসূল প্রেরণ করিলে না কেন করিলে আমরা তোমার বিধান মানিয়া চলিতাম এবং আমরা হইতাম মুমিন فلما جاءهم الحق من عندنا قالوا لولا أوتي مثل ما أوتي موسى أولم يكفروا بما أوتي موسى من قبل قالوا سحران تظاهرا وقالوا إنا بكل كافرون অতঃপর যখন আমার নিকট হইতে উহাদের নিকট সত্য আসিল উহারা বলিতে লাগিল মূসাকে যেরূপ দেওয়া হইয়াছিল তাহাকে সেইরূপ দেওয়া হইল না কেন কিন্তু পূর্বে মূসাকে যাহা দেওয়া হইয়াছিল তাহা কি উহারা অস্বীকার করে নাই উহারা বলিয়াছিল দুইটি জাদু একে অপরকে সমর্থন করে এবং উহারা বলিয়াছিল আমরা সকলকেই প্রত্যাখ্যান করি قل فأتوا بكتاب من عند الله هو أهدى منهما أتبعه إن كنتم صادقين বলো তোমরা সত্যবাদী হইলে আল্লাহর নিকট হইতে এক কিতাব আনয়ন করো যাহা পথ নির্দেশে এত উভয় হইতে উৎকৃষ্টতর হইবে আমি সে কিতাব অনুসরণ করিব فَإِن لَّمْ يَسْتَجِيبُوا لَكَ فَاعْلَمْ أَنَّمَا يَتَّبِعُونَ أَهْوَاءَهُمْ وَمَن أَضَلُّ مِمَّنِ اتَّبَعَ هَوَاهُ بِغَيْرِ هُدًى مِّنَ اللَّهِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ অতঃপর উহারা যদি তোমার আহ্বানে সাড়া না দেয় তা হইলে জানিবে উহারা তো কেবল নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে আল্লাহর পথ নির্দেশ অগ্রাহ্য করিয়া যে ব্যক্তি নিজ খেয়াল খুশির অনুসরণ করে তাহা অপেক্ষা অধিক বিভ্রান্ত আর কে আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ নির্দেশ করেন না ওয়ালাকাদ ওয়াসসালনা লাহুমুল কওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন আমি তো উহাদের নিকট পরপর বাণী পৌঁছাইয়া দিয়াছি যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন ইহার পূর্বে আমি যাহাদেরকে কিতাব দিয়াছিলাম তাহারা ইহাতে বিশ্বাস করে ওয়াইযা ইউতলা আলাইহিম ক্বালু আমান্না বিহি إنه الحق من ربنا إنا كنا من قبله مسلمين যখন উহাদের নিকট ইহা আবৃত্তি করা হয় তখন উহারা বলে আমরা ইহাতে ঈমান আনি নিশ্চয়ই ইহা আমাদের প্রতিপালক হইতে আগত সত্য আমরা তো পূর্বেও আত্মসমর্পণকারী ছিলাম أولئك يؤتون أجرهم مرتين بما صبروا ويدرؤون بالحسنة السيئة ومما رزقناهم ينفقون উহাদেরকে দুইবার পারিশ্রমিক প্রদান করা হইবে যেহেতু উহারা ধৈর্যশীল এবং উহারা ভালোর দ্বারা মন্দের মোকাবিলা করে ও আমি উহাদেরকে যে রিজিক দিয়াছি তা হইতে উহারা ব্যয় করে وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ উহারা যখন অসার বাক্য শ্রবণ করে তখন উহারা তাহা উপেক্ষা করিয়া চলে এবং বলে আমাদের কাজের ফল আমাদের জন্য এবং তোমাদের কাজের ফল তোমাদের জন্য তোমাদের প্রতি সালাম আমরা অজ্ঞদের সঙ্গ চাহি না
إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. তুমি যাহাকে ভালোবাসো ইচ্ছা করিলেই তাহাকে সৎপথে আনিতে পারিবে না, তবে আল্লাহই যাহাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন এবং তিনিই ভালো জানেন সৎপথ অনুসারীদেরকে. وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا من لدنا رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون. উহারা বলে আমরা যদি তোমার সঙ্গে সৎপথ অনুসরণ করি তবে আমাদেরকে দেশ হইতে উৎখাত করা হইবে, আমি কি উহাদেরকে এক নিরাপদ হারামে প্রতিষ্ঠিত করি নাই যেখানে সর্বপ্রকার ফলমূল আমদানি হয় আমার দেওয়া রিজিক স্বরূপ, কিন্তু উহাদের অধিকাংশ ইহা জানে না. وَكَمْ أَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ بَطِرَتْ مَعِيشَتَهَا فَتِلْكَ مَسَاكِنُهُمْ لَمْ تُسْكَنْ مِنْ بَعْدِهِمْ إِلَّا قَلِيلًا وَكُنَّا نَحْنُ الْوَارِثِينَ. কতো জনপদকে আমি ধ্বংস করিয়াছি যাহার বাসিন্দারা নিজেদের ভোগ সম্পদের দম্ভ করিত, এইগুলি তো উহাদের ঘর বাড়ি, উহাদের পর এইগুলিতে লোকজন সামান্যই বসবাস করিয়াছে, আর আমি তো চূড়ান্ত মালিকানার অধিকারী. وَمَا كَانَ رَبُّكَ مُهْلِكَ الْقُرَى حَتَّى يَبْعَثَ فِي أُمِّهَا رَسُولًا يَتْلُو عَلَيْهِمْ آيَاتِنَا وَمَا كُنَّا مُهْلِكِ الْقُرَى إِلَّا وَأَهْلُهَا ظَالِمُونَ. তোমার প্রতিপালক জনপদ সমূহকে ধ্বংস করেন না উহার কেন্দ্রে তাহার আয়াত আবৃত্তি করিবার জন্য রাসূল প্রেরণ না করিয়া, এবং আমি জনপদ সমূহকে তখনই ধ্বংস করি যখন ইহার বাসিন্দারা জুলুম করে. وَمَا أُوتِيتُم مِّن شَيْءٍ فَمَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَزِينَتُهَا وَمَا عِندَ اللَّهِ خَيْرٌ وَأَبْقَى أَفَلَا تَعْقِلُونَ. তোমাদেরকে যাহা কিছু দেওয়া হইয়াছে তাহা তো পার্থিব জীবনের ভোগ ও শোভা, এবং যাহা আল্লাহর নিকট আছে তাহা উত্তম ও স্থায়ী, তোমরা কি অনুধাবন করিবে না? أَفَمَنْ وَعَدْنَاهُ وَعْدًا حَسَنًا فَهُوَ لَاقِيهِ كَمَنْ مَتَّعْنَاهُ مَتَاعَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَنْ مَتَّعْنَاهُ مَتَاعَ الْحَيَاةِ الدُّنْيَا ثُمَّ هُوَ يَوْمَ الْقِيَامَةِ مِنَ الْمُحْضَرِينَ. যাকে আমি উত্তম পুরস্কারের প্রতিশ্রুতি দিয়াছি যাহা সে পাইবে সে কি ওই ব্যক্তির সমান যাহাকে আমি পার্থিব জীবনের ভোগ সম্বাদ দিয়াছি, যাহাকে পরে কিয়ামতের দিন হাজির করা হইবে? وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ أَيْنَ شُرَكَائِيَ الَّذِينَ كُنْتُمْ تَزْعُمُونَ. এবং সেই দিন তিনি উহাদেরকে আহ্বান করিয়া বলিবেন, তোমরা যাহাদেরকে আমার শরীক গণ্য করিতে তাহারা কোথায়? قال الذين حق عليهم القول ربنا هؤلاء الذين أغوينا أغويناهم كما غوينا تبرأنا إليك ما كانوا إيانا يعبدون. যাহাদের জন্য শাস্তি অবধারিত হইয়াছে তাহারা বলিবে, হে আমাদের প্রতিপালক, ইহাদেরকেই আমরা বিভ্রান্ত করিয়াছিলাম, ইহাদেরকে বিভ্রান্ত করিয়াছিলাম যেমন আমরা বিভ্রান্ত হইয়াছিলাম, আপনার সমীপে আমরা দায়িত্ব হইতে অব্যাহতি চাহিতেছি,
ইহারা তো আমাদের ইবাদত করিত না وقيل ادعوا شركاءكم فدعوهم فلم يستجيبوا لهم ورأوا العذاب لو أنهم كانوا يهتدون উহাদেরকে বলা হইবে তোমাদের দেবতাগুলিকে আহ্বান করো তখন ইহারা উহাদেরকে ডাকিবে কিন্তু উহারা ইহাদের ডাকে সাড়া দিবে না ইহারা শাস্তি প্রত্যক্ষ করিবে হায় ইহারা যদি সৎপথ অনুসরণ করিত وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ مَاذَا أَجَبْتُمُ الْمُرْسَلِينَ আর সেই দিন আল্লাহ ইহাদেরকে ডাকিয়া বলিবেন তোমরা রাসূলগণকে কি জবাব দিয়াছিলে فَعَمِيَتْ عَلَيْهِمُ الْأَنْبَاءُ يَوْمَئِذٍ فَهُمْ لَا يَتَسَاءَلُونَ সেই দিন সকল তথ্য তাহাদের নিকট হইতে বিলুপ্ত হইবে এবং ইহারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবে না فَأَمَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسَىٰ أَنْ يَكُونَ مِنَ الْمُفْلِحِينَ তবে যে ব্যক্তি তওবা করিয়াছিল এবং ঈমান আনিয়াছিল ও সৎকর্ম করিয়াছিল আশা করা যায় সে সাফল্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত হইবে وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاءُ وَيَخْتَارُ مَا كَانَ لَهُمُ الْخِيَرَةُ سُبْحَانَ اللَّهِ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ তোমার প্রতিপালক যাহা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাহা কি ইচ্ছা মনোনীত করেন ইহাতে উহাদের কোনো হাত নাই আল্লাহ পবিত্র মহা এবং উহারা যাহাকে শরীক করে তাহা হইতে তিনি ঊর্ধ্বে وَرَبُّكَ يَعْلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمْ وَمَا يُعْلِنُونَ আর তোমার প্রতিপালক জানেন ইহাদের অন্তর যাহা গোপন করে এবং ইহারা যাহা ব্যক্ত করে وَهُوَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون تني الله تني بطيت كونو إله ناي دنيا و آخرت شمست پرشنش تهاري بدان تهاري تمرا تهاري دي كي پرتا بطيت هويبه قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون بولو تمرا بھابیا دیکھیا چکی اللہ جو دی رات تھی کہ قیامت دن پر جن تو ستھائی کرن আল্লাহ ব্যতীত এমন কোন ইলাহ আছে যে তোমাদেরকে আলোক আনিয়া দিতে পারে তবু কি তোমরা কর্ণপাত করিবে না قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون بولو تمرا بھابیا دیکھیا چکی اللہ جدی دیوش کے قیامت دن پر جنت ستھائی کرن اللہ بیتی تو ایمون کنو الہ آچے جے تمہدر جنو راتر عبیباب گھٹائی بے جاتے تمرا بسرم کریتے پارو تبو کی تمرا بھابیا دیکھی بے نا ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون تنی تاہر دعائے تمہدر جنہ کریا چن راجنی او دیبوش জানো উহাতে তোমরা বিশ্রাম করিতে পারো এবং তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো
وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ أَيْنَ شُرَكَائِيَ الَّذِينَ كُنْتُمْ تَزْعُمُونَ شَيْدِين تِنِي وَهَدَرِكَ آهُفَانْ كُرِيَا بُولِبِنْ تُمْرَ جَهَدَرِكَ آمَا شُرِكْ جُنُّ كُرِتْهِ تَهَرَا كُتْحَائِ وَنَزَعْنَا مِنْ كُلِّ أُمَّةٍ شَهِيدًا فَقُلْنَا هَاتُوا بُرْهَانَكُمْ فَعَلِمُوا أَنَّ الْحَقَّ لِلَّهِ فَعَلِمُوا أَنَّ الْحَقَّ لِلَّهِ وَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا يَفْتَرُونَ প্রত্যেক সম্প্রদায় হইতে আমি একজন সাক্ষী বাহির করিয়া আনিব এবং বলিব তোমাদের প্রমাণ উপস্থিত করো তখন উহারা জানিতে পারিবে ইলাহ হইবার অধিকার আল্লাহরই এবং উহারা যা উদ্ভাবন করিত তাহা উহাদের নিকট হইতে অন্তর্হিত হইবে إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين কারুন ছিল মুসার সম্প্রদায় ভুক্ত কিন্তু সে তাহাদের প্রতি অদ্ভুত প্রকাশ করিয়াছিল আমি তাহাকে দান করিয়াছিলাম এমন ধনভাণ্ডার যাহার চাবিগুলি বহন করা একদল বলবান লোকের পক্ষ কষ্টসাধ্য ছিল স্মরণ করো তাহার সম্প্রদায় তাহাকে বলিয়াছিল দম্ভ করিও না নিশ্চয়ই الله دامبك ديكي پسند کرننا وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين الله যাহা তোমাকে দিয়েছেন তদ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান করো এবং দুনিয়া হইতে তোমার অংশ ভুলিও না তুমি অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করিয়াছেন এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিতে চাহিও না আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীকে ভালোবাসেন না قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون সে বলিল এই সম্পদ আমি আমার জ্ঞান বলে প্রাপ্ত হইয়াছি সে কি জানিত না আল্লাহ তার পূর্বে ধ্বংস করিয়াছেন বহু মানব গোষ্ঠীকে যাহারা তাহা অপেক্ষা শক্তিতে ছিল প্রবল জনসংখ্যায় ছিল অধিক অপরাধীদেরকে উহাদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হইবে না فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم قارون তাহার সম্প্রদায়ের সম্মুখে উপস্থিত হইয়াছিল জাগ জমক সহকারে যাহারা পার্থিব জীবন কামনা করিত তাহারা বলিল আহা কারুনকে যেই রূপ দেওয়া হইয়াছে আমাদেরকেও যদি তাহা দেওয়া হইত প্রকৃতই সে মহাভাগ্যবান وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তাহারা বলিল ধিক তোমাদেরকে যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠ এবং ধৈর্যশীল ব্যতীত ইহা কেহ পাইবে না
فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين অতঃপর আমি কারুনকে তাহার প্রাসাদ সব ভূগর্ভে প্রতিত করিলাম তাহার সপক্ষে এমন কোন দল ছিল না যে আল্লাহর শাস্তি হইতে তাহাকে সাহায্য করিতে পারিত এবং সে নিজ আত্মরক্ষায় সক্ষম ছিল না واصبح الذين تمنوا مكانه بالامس يقولون ويك ان الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا امن الله علينا لخسف بنا ويك ان পূর্বদিন যাহারা তাহার মত হইবার কামনা করিয়াছিল তাহারা বলিতে লাগিল দেখিলে তো আল্লাহ তাহার বান্দাদের মধ্যে যাহার জন্য ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন এবং যাহার জন্য ইচ্ছা হ্রাস করেন যদি আল্লাহ আমাদের প্রতি সদয় না হইতেন তবে আমাদেরকেও তিনি ভূগর্ভে প্রথিত করিতেন দেখিলে তো কাফিররা সফলকাম হয় না تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين يا آخرتر شيء آباش جامي ندر تكوري تهادر جنو جارا اي پتھیبی تے ادھو تا ہوئی تے او بیپر جو سشتی کوری تے چاہے نا شبو پوری نام متقی در جنو من جاء بالحسنة فله خير منها ومن جاء بالسيئة فلا يجزى الذين عملوا السيئات إلا ما كانوا يعملون যে কেউ সৎকর্ম লইয়া উপস্থিত হয় তাহার জন্য রয়েছে উহা অপেক্ষা উত্তম ফল আর যে মন্দকর্ম লইয়া উপস্থিত হয় তবে যাহারা মন্দ কর্ম করে তাহাদেরকে তাহারা যাহা করিয়াছে উহারই শাস্তি দেওয়া হইবে أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين جنی تمہار جنہ قرآن کے کوریا چن بیدان تینی تمہا کے عبشی فیرے آنے بین جنمو بھومی تے بولو امار پرتپالک بھالو جانین کے شک پتے ندیش آنیا چھے ایبن کے سپسٹو بیبران تیتے آچھے وما كنت ترجو أن يلقى إليك الكتاب إلا رحمة من ربك فلا تكونن ظهيرا للكافرين تمي آشا করোনাই যে তোমার প্রতি কিতাব অবতীর্ণ হইবে ইহা তো কেবল তোমার প্রতিপালকের অনুগ্রহ সুতরাং তুমি কখনো কাফিরদের সহায় হইও না ওয়ালা ইয়াসুদ্দুন্নাকা আন আয়াতিল্লাহি বা'দা ইয উনজিলাত ইলাইক ওয়াদউ ইলা রাব্বিক ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন তোমার প্রতি আল্লাহর আয়াত অবতীর্ণ হওয়ার পর উহারা যেন তোমাকে কিছুতেই সেইগুলি হইতে বিমুখ না করে তুমি তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো এবং কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখর লা ইলাহা ইল্লা হু কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন তুমি আল্লাহর সঙ্গে অন্য ইলাহকে ডাকিও না তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই আল্লাহর সত্তা ব্যতীত সমস্ত কিছুই ধ্বংসশীল বিধান তাহারই এবং তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে